সুপ্রিয় সুধি, এখন আপনাদের সামনে আলোচনা করব শবে বরাতের রাত্রিতে আমরা আমাদের করণীয় কি, আমরা কি কি আমল করতে পারি এই রাত্রিতে। আমরা বেশি বেশি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার চেষ্টা করব। বিশেষ করে আমরা এই দিনে এবং ওই রাত্রিতে আমরা ফরজ নামাজগুলো আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। এরপরে আমরা দুই নাম্বার আমরা নফল সলাৎ যত বেশি করা যায় ওই রাত্রিতে, যেহেতু এই রাত্রিতে পূর্ববর্তী ওলামায়ে কেরাম এবং নবী করিম সাল্লাম থেকে সাবেত রয়েছেন এই রাত্রির সর্বনিম্ন কাশফুল আসরারের মধ্যে রয়েছে, সর্বনিম্ন হচ্ছে দুই রাকাত নামাজ, আর মধ্যবর্তী হচ্ছে 100 রাকাত, আর সর্বোচ্চ হচ্ছে 1000 রাকাত পর্যন্ত নামাজের ব্যাপারে দিক নির্দেশনা রয়েছে। এছাড়া আমরা এই রাত্রিতে 12 রাকাত নফল নামাজ পড়ে যেটিও হাদিস রোজাতুল মাজালিস কিতাবের হাদিস দ্বারা সাবেত রয়েছে। সুপ্রিয় শ্রোতা, তাহলে আমরা এই রাত্রিতে নফল নামাজ বেশি বেশি আদায় করব। আমাদের এই নফল নামাজগুলো পরবর্তীতে তিরমিজি শরীফের হাদিস ইসলাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিব্রিল আলাইহিস সালাম বলবেন হাল মিন আব্দিন মিন তাতউবিন উনজুরু, হে ফেরেশতা জিব্রাইল তুমি লক্ষ্য করো আমার বান্দার কাছে কোনো নফল ইবাদত আছে কিনা। যখন ফরজ ইবাদতের ঘাটতি হবে ফায়ুকাম্মালু বিহি, তখন তুমি এই নফল দিয়ে ফরজটার ঘাটতি পূরণ করে দাও। সুতরাং জিব্রাইল তখন নফল ইবাদতগুলা শবে বরাতের রাত্রি লাইলাতুল কদরের রাত্রির এই গুরুত্বপূর্ণ রাত্রিগুলার নফল ইবাদত নাফল দান সদকাগুলার মাধ্যমে ফরজ ইবাদতের ঘাটতি দিবেন। সুপ্রিয় শুধু, তাহলে আমরা দুই নাম্বার এই রাত্রিতে বেশি বেশি নফল নামাজ পড়বো। তিন নাম্বারে আমরা এই রাত্রিতে সলাতুত তাসবিহ যেটি আদায়ের ব্যাপারে নবী করিম ইসলাম বলেছেন ও এই নামাজের মাধ্যমে 10 প্রকারের গুনাহ যা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় এই ধরনের 10 প্রকারের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুতরাং আমরা সলাতুত তাসবিহ নামাজ আদায় করব। 4 নম্বরে এই রাত্রিতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব যেটি নবী করিম ইসলাম নিজে পড়েছেন। তাহাজ্জুদের নামাজ আমার নবীর উপরে এটি আবশ্যক ছিল কিন্তু আমাদের জন্য এটি সুন্নাত, সুতরাং আমরা বিশেষ করে এই রাত্রিতে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব। এছাড়া 5 নম্বরে আমরা এই রাত্রিতে নবী পাক ইসলামের প্রতি বেশি বেশি দুরুদ সালাম পড়বো, যেহেতু কোরআনুল করিমের সূরা হাজাবের 56 নম্বর আয়াত আল্লাহ বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি দুরুদ পড়াও এবং সালাম দাও। সুতরাং আমরা নবী ইসলামের প্রতি বেশি বেশি দুরুদ পড়বো যাতে আমরা রাসূল ইসলামের নিকটবর্তী হতে পারি। নবী ইসলামের আউলান নাস বি ইয়াউমুল কিয়ামতি আকসারুহুম আলাইহি সালাওয়া, কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পড়েছে। সুতরাং ইসলামের প্রতি আমরা এই রাত্রিতে দুরুদ শরীফ বেশি বেশি আদায় করব। 6 নম্বর আমরা এই রাত্রিতে কবর জিয়ারত করব যেটি নবীর ইসলাম নিজে করেছেন। তিরমিজি শরীফের হাদিস আয়েশা সিদ্দিকা বলেছে আমি ওই রাত সবে বারাতের রাতে নবীকে খুঁজে পাই নাই, এরপরে পেলাম আল্লাহ রসুল ইসলাম তিনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। সুপ্রিয় সুধী, এই রাত্রিতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 7 নম্বরে আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, এটির প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টা নেকি দান করেন। এছাড়া আল্লাহ ইচ্ছা করলে আরও বৃদ্ধি করতে পারেন। 8 নম্বর আমল হচ্ছে আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করব। নবী ইসলাম যার জীবনে কোনো অপরাধ নেই তথাপিও তিনি দৈনিক 70 বার কোনো হাদিসে পাওয়া যায় 100 বার তওবা করেছেন, কিন্তু আমাদের জীবনে কত অপরাধ রয়েছে। সুতরাং আমরা আমাদেরকে নবীজি শিক্ষা দিয়েছেন যে তওবা করতে হবে, সুতরাং আমরা এই রাত্রিতে বেশি বেশি তওবা করব। এছাড়া 9 নম্বর আমল হচ্ছে আমরা এই রাত্রিতে আল্লাহ পাকের জিকির করব, জিকির আজকার তাসবিহ তাহলিল বেশি বেশি করব। 10 নম্বর আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, যেহেতু আদ্দোয়াও মুখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দোয়া, ও তাকদীর পরিবর্তন হয় না দোয়া ছাড়া। সুতরাং আমরা বেশি বেশি দোয়া করব। লা তাআজিজু আনি দোয়াই, নবীজি বলেছেন তোমরা দোয়া করতে অক্ষম হয় না, ফাইন্নাহু লা ইয়াহলিকু মা দোয়া ইয়াহদা, কারণ একটি মানুষ দোয়া যতক্ষণ পর্যন্ত চলতে থাকে ততক্ষণ পর্যন্ত সে ধ্বংস হয় না। সুতরাং রাসূল আরো বলেছেন দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের জন্য হাতিয়ার। আমরা বেশি বেশি করে এই রাত্রিতে দোয়া করবো।
এটি হচ্ছে 10 নম্বর আমল। 11 নম্বর আমল হচ্ছে আমরা এই রাত্রিতে বিশেষ করে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাটা এটি পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। 12 নম্বর এই রাত্রিতে আমরা ঈসা আলাইহিস সালাম, আমরা আমাদের যারা ইন্তেকাল করেছেন, আমাদের বাবা, আমাদের মা বাপ যারা পৃথিবী থেকে চলে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব, যাদের দোয়ার ব্যাপারে আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতা মাতা যেভাবে আমাকে বাল্যকালে ছোটকালে আমার লালন পালন করেছেন, তেমনইভাবে তুমি লালন করো। রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। আল্লাহ পাক বলেছেন, হে রব্বানা গফির লানা, তুমি বলো হে আমার প্রতিপালক, আমারে ক্ষমা করে দাও। ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ভাইদের মধ্য থেকে যারা আমাদের পূর্বে চলে গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ এগুলা তুমি রেখো না। সুতরাং আমরা ঈসা আলাইহিস সালাম আমাদের মৃত্যুদের জন্য আমরা এই রাত্রিতে তো বেশি বেশি করে দোয়া করব। আর 13 নম্বর সদগায় জারিয়া, যে সমস্ত সদগার মাধ্যমে আমাদের আমাদের সব আমাদের কবরে যেতে থাকবে, এটি চিরস্থায়ী থাকবে, ওই ধরনের সদগায় জারিয়া আমরা গুলা করার চেষ্টা করব। আর 14 নম্বর এই রাত্রিতে আমরা মিলাদ শরীফ, নবী সাল্লামের মিলাদ, যেটি আল্লাহ রসুল সাল্লামের মিলাদ, আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছেন, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমরা নবীর উম্মত হতে পেরেছি, নবীর জন বৃত্তান্ত আলোচনা করব, নবীর শান সিফাত বর্ণনার পরে আমরা প্রাণ পড়ে এই রাত্রিতে নবী ইসলামকে সালাম দেব। কারণ নবী ইসলামকে সালাম দেওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াসাল্লিমু তাসলিমা, যত উপযুক্তভাবে সালাম দেওয়ার জন্য আনজিলুন নাসা মানাজিলাহুম, রাসূল বলেছে ব্যক্তিকে তার স্তর অনুযায়ী সম্মান করো, ইসলামকে তার সম্মান অনুযায়ী ইজ্জত করতে হবে, কদর করতে হবে, যেটি অত আজিরুহু অত আকিরুহু। আল্লাহ কোরআনে বলেছেন, আমার হাবিবকে তোমরা সাহায্য করো, তাকে অত আকিরুহু, তাকে ইজ্জত করা সম্মান করো। আল্লাহর হাবিব তেনার বিধান, তেনার ইসলামের বিধান যেভাবে কেয়ামত পর্যন্ত থাকবে, তেনার সম্মান তেমনিভাবে কেয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আমরা এই রাত্রিতে নবী ইসলামের শানে সালাম প্রেরণ করব, কারণ এই সালামের মাধ্যমে রাসূল ইসলাম বলেছেন যে আল্লাহ একদিন জিব্রাইল এসে বলল, আমা ইয়ারদিকা ইয়া রাসূল আল্লাহ, হে রাসূল, আপনাকে কি আল্লাহ সন্তুষ্ট করবে না এই ব্যাপারে যে লা ইউসাল্লিমু আলাইকা আহাদুন মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতু আলাইহি আশারা, আপনার উম্মতের মধ্যে কেউ যদি আপনার প্রতি একবার সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি বার সালাম নাজিল করবে। সুবহানাল্লাহ, তাহলে নবী ইসলামের প্রতি সালামের গুরুত্ব রয়েছে, যেটি মেরাজের রাত্রিতে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ হাবিবকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে হাবিব আমার, আপনার প্রতি সালাম, আপনার প্রতি বরকত। সুতরাং নবী ইসলামের প্রতি আল্লাহ সালাম দিয়েছেন, আমরাও এই রাত্রিতে নবী ইসলামের প্রতি দুরুদ সালাম, মিলাদ, কিয়াম এবং তাবারুকের আয়োজন, যেটি খাবারের মাধ্যমে একটি মানুষকে সন্তুষ্ট করা যায়, একটি মানুষকে কোটি কোটি টাকা দিয়ে সন্তুষ্ট করা যায় না, কিন্তু তাকে খাওয়ানোর মাধ্যমে সন্তুষ্ট করা যায়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো সৎ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে বিলাইয়া না দেবে। আল্লাহ বলেছে, ওয়ালা ইয়াকুদু আলা তুআমিল মিসকিন, যে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।